হাই গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে স্টার দিয়ে ফুল আঁকতে হয়। এটা একটা ভিন্ন ধরনের ফুল যা আপনারা কখনো দেখছেন কি না, আপনার বাচ্চার ড্রয়িং হিসাবে করাতে পারেন বা বাচ্চারা অবসর সময় এটা আর্ট করতে পারে। দেখেন কিভাবে আর্ট করতে হয়। এটা প্রথমে 60টা জিরো দিয়া আর কি খাপ দিয়ে একটা এটাকে আগে ভাঁজ করে নেবেন, তাহলে আপনাদের এই আপনার এইগুলো দিতে সোজা হবে, ভালো হবে। এবং গ্যাপটা খেয়াল করবেন যাতে কোনো গ্যাপ বড় এবং ছোট না হয়। এভাবে আপনারা মোট 7টা জিরো দিবেন, এখন এই দিবেন, এবং এখানে মোট 7টা আছে, গুনে দেখেন। এরপর এখানে হচ্ছে এটার দুইটার মাঝখান বরাবর একটা, প্রথম লাইনে হয়েছে 7টা এবং দ্বিতীয় লাইনে হবে 6টা, দেখেন। একটা এটার মাঝখানে যে 2টা, এবং এইখানে থেকে আবার মিলিয়ে নেন, তাহলে মিলবে 2, 1টা, 2টার মাঝে 1টা, 2টার মাঝে 1টা, এই 2টা। এবার দেখে নেন 6টা, একবার মাঝখানে মাঝখানে দিবেন। এরপরেরটা ওই সেম 2টার মাঝখানে 1টা দিবেন, এবং যাতে আঁকাবাঁকা না হয় এটা হবে 5টা জিরো। এরপর হচ্ছে এটা হবে 4টা মাঝখানে, এখানে সহজ খুবই, দেখলে বুঝবেন, এটা যে কেউ আর্ট করতে পারবেন। এবার হচ্ছে 4টা, দেখে নেন। এটা আপনাদের বাচ্চারা অবসর সময় বসে যখন থাকে বা খেলাধুলার ছলে আপনারা এটা আর্ট করাতে পারেন। এটা ড্রয়িং করলে আপনার মন মানসিকতা ভালো থাকে এবং আর্ট করা শিখবে। দেখেন চারোদিকেই 7টা 7টা করে হচ্ছে, দুই দিকেই, যে দেখতে পাচ্ছেন। যদি একটু বাঁকাতারা হয় সেটাকে ঠিক করে নেবেন। এটাকেও অবশ্যই করবেন রুল দিয়ে, যেহেতু যেটা মোছা যায়, এই যে দেখেন। এবং 3টা কণাই করে নেবেন আগে, এই যাই, এই যে কণা সুন্দর করে আস্তে আস্তে করে নেবেন। এরপর হচ্ছে এই যে 3টা কণা আগে করতেছি আমি, করার নিয়মটা দেখে নিন। ফুলটা অনেক সুন্দর হয়, আপনারা দেখলে যে কেউ ভালো লাগবে, আর আপনার বাচ্চা দেখলেও করতে আগ্রহী হবে। এটা আমরা অনেক আগে আমাদের ছোটোবেলায় আমরা এটা আর্ট করতাম, আমাদের যে রাপ খাতা থাকতো সেই রাপ খাতায় আর্ট করতাম, দেখতে পাচ্ছেন। আমরা আর্ট করতাম অবশ্য কলম দিয়া, আজকে আমি দেখাচ্ছি তো টিউটোরিয়াল, যেহেতু দেখাচ্ছি কাঠ পেন্সিল দিয়া। চাইলে এটা যদি ভুল করেন, কাঠ পেন্সিল দিয়ে আর্ট করলে এটা মুছতে পারবেন, রাবার দিয়ে আবার করতে পারবেন। তবে আশা করি এটা দুই একবার দেখলে, ট্রাই করলে আপনারা অনায়াসে পারবেন। এরপর দেখেন এই যে মাঝখানে 3টা ফোঁটা, এই 3টা ফোঁটা আমরা আটকাই নেব, খুবই সহজ, দেখতে পারবেন। কিন্তু এটার একটা কি বলে একটা সূত্র আছে, সূত্র না জানলে এটা আর্ট করা খুবই কঠিন। এটা হঠাৎ করে দেখে কেউ আর্ট করতে পারবে না, এটা ফুল দেখে ফুল আর্ট করতে পারবে না। পুরো ভিডিওটা না দেখলে আপনারা পসিবল না, আর্ট করতে পারবেন না। এবং এরপরে এরকম আরও যেখানে গ্যাপটা রেখেছি সে বরাবর মাছ মেডেল বরাবর আরও একটা জিরো হবে, এবং এরকমভাবে বাড়াতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, আমি বাড়াই নিচ্ছি আকৃতিটা, ফুলের আগে দিয়ে নিব পুরো। এটা খুব জ্যামিতিক একটা অঙ্কন বলে, এটা খুব এখনকার ছেলে মেয়ের এগুলা কখনো আমি করতে দেখি না, করে কি না জানি না, কিন্তু বাট মনে হলো যে এটা হারিয়ে যাচ্ছে, তাই এই জিনিসটাকে আবার সামনে নিয়ে আসার জন্য। আশা করি সবারই ভালো লাগবে যদি কেউ দেখে থাকেন। হ্যাঁ, খুবই সুন্দর একটা ফুল, আমরা ছোটোবেলায় আর্ট করতাম, আমাদের টিচার ছিল, ম্যাডাম ছিল, ম্যাডাম আমাদেরকে এগুলো শিখাইতো ক্লাস ফাঁকে বা টিফিন টাইম শেষ হওয়ার পরে আমাদের নিয়ে এগুলো শিখাইতো। এখনকার টিচাররা হয়তো সময় পায় না, ব্যস্ত থাকে, শিখায় না। আমাদের নৌকা আর্ট করা, ফুল আর্ট করা, তারপর শাপলা বানানো, এগুলো আমাদেরকে ম্যাডাম শিখাইতো, আমরাও খুব মনোযোগ দিয়ে শিখতাম। এই যে দেখতে পাচ্ছেন ফুলটা খুব সুন্দর একটা আকৃতি হলো, খুবই সহজ কিন্তু, দেখতে পাচ্ছেন। আমি আসলে এটা আমি এক কালার ব্ল্যাক কালার কাঠ পেন্সিল দিয়ে করতেছি। এটা আপনার বাচ্চাকে দিয়ে আপনি অনেক রঙের রং দিয়ে করাতে পারেন, দেখবেন যত রং দিবেন এবং কালার দিবেন এটা খুব দেখার মতো একটা ফুল। এটা সাধারণ কোনো ফুল না, এটা কোনো গাছে ধরে না, এটা যার হাতের আর্ট ফুল। এই যে দেখতে পাচ্ছেন এটা হয়ে গেল,
কর্নাটা হয়ে গেল। এবার এটা এক এক করে তিনটে কর্না, আমাদের তিনটে কর্নারই এরকমের আস্তে আস্তে আট করে সুন্দর করে। এই এখানে দেখবেন মাঝখানেও সাতটা জিরো হবে, এখানে সাতটা জিরোরই খেলা, এবং একটা স্টার হবে মাঝখানে ফুলটার। দেখেন, দেখলেই এটা বুঝতে পারবেন যে স্টারটা কোথায় হয়। মাঝখানে একটা স্টার হবে, আবার তিন দিকে তিনটা স্টার হবে, খুবই মজার জিনিসটা। তো এই তিন কোণায় তিনটা স্টার হবে দেখবেন। এই যে এবার টানতেছি, দেখেন খুব সহজ, আপনি একবার চেষ্টা করলেই পারবেন। প্রয়োজনে ভিডিওটা বারবার পোস্ট করে করে দেখবেন। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ফুল। হ্যাঁ, সবারই ভাল লাগবে আশা করি, জানি না, কারো কোনো কমেন্টস থাকলে কমেন্টস করবেন। এই যে দেখতে পাচ্ছেন মাঝখানে একটা স্টার হচ্ছে, এই যে একটা স্টার হলো, এই যে দেখতে পাচ্ছেন একটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, ওই মাঝখানে একটা সাতটা, দেখছেন সাতটা জিরো। এটা একটা জ্যামিতিক ফুল, এটা সাধারণ কোনো ফুল না, যেদিন জ্যামিতিক কোণ থেকে এই ফুলটা করতে পারবেন, এটা জানা থাকলে করতে পারবেন, নয়তো এই ফুলটা দেখে করা সম্ভব না, এবং এটা মিলবে না যতই করেন আপনি। এটা সূত্র ধরে করলে, শুরু থেকে দেখে যদি সূত্র ধরে করেন তাহলে আপনি পারবেন, নয়তো এটা আপনি পারবেন না, সম্ভব না। এই যে দেখেন ফুলটা হয়ে গেল। এবার এই কোণা থেকেও দেখেন একটা স্টার, ওই কোণায় একটা স্টার, এবং এই যে নিচের সাইডেও দেখবেন একটা স্টার। আমি এই যে দুইটা দাগ দিয়ে দিচ্ছি মাঝে। এটা বিভিন্ন ধরনের পেন্সিল ইউজ করে আপনি রেড দিতে পারেন, গ্রিন দিতে পারেন, যে কোনো হলুদ দিতে পারেন, যেটা দেন সেটাই আপনার ভাল লাগবে আপনার ড্রয়িংয়ে। আমি শুধু দেখাচ্ছি জাস্ট এটা আর্ট করার জন্য। এটা আপনি যেরকম মনে চায় এরকম, বা ঘরগুলা এক একটা ঘর এক এক কালার করতে পারেন, যেটাই করেন খুব সুন্দর লাগবে। এই যে দেখেন আমি সিম্পললি করলাম, সিম্পললি খারাপ লাগতেছে না, ভালোই লাগতেছে, দেখতে পাচ্ছেন। এবার হচ্ছে যে এটা চাইলে আপনি অন্য অন্য রং কালার দিয়ে এরকমের সাইডটা একটু কালার করে দিলে দেখবেন যে খুব সুন্দর লাগবে। আমি হয়তো অল্প সময়ের মধ্যে তাড়াহুড়া করে করতেছি, যাতে আমার এটা কন্টেন্টটা বড় হয়ে যাচ্ছে, সেই জন্য একটু তাড়াহুড়া করে করতেছি, দেখতে পাচ্ছেন। এই যাই ভিতর সেটটা করে দিবেন একটু ই করে, আপনাদের কালার পেন্সিল দিয়ে করলে এটা দারুণ লাগবে, দেখার মতো একটা ফুল লাগবে পেন্সিল চেঞ্জ করলে। আমি তো এক পেন্সিল দিয়েই করতেছি, এই জন্য হয়তো একটু খারাপ লাগতেছে। তবে আপনাদের বাচ্চাদের দিয়ে যখন করাবেন, বাচ্চারা এটা দেখলে করতে আগ্রহী হবে ইনশাল্লাহ, কারণ বাচ্চারা অনেক ফানি টাইপের, অনেক বাচ্চারা এগুলো আর্ট করতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে, দেখতেই পাচ্ছেন। আমি তিনটে সাইড করে দিলাম, এই যে তিনটে সাইড হচ্ছে আমার, তিনটে সাইডের পরও করব। এই যে দেখেন খুব তাড়াতাড়ি করতেছি, কিন্তু আমার কন্টেন্টটা কিন্তু ছোটোই হচ্ছে, ব্লকটা ছোটোই হচ্ছে। এই দেখেন এই তিনটে সাইড হয়ে গেল। এবার এই মাঝখানের স্টারটাও আমি করে দিচ্ছি, দেখেন অল্প সময়ের মধ্যে যতটুকু পারি তাড়াহুড়ো করে করে, দেখতে পাচ্ছেন। এই যে প্রত্যেকটা ভিতর সেট করে দিবেন, এবং এটা যখন রংটা করবেন তখন ওই যে অরিজিনাল যে দাগটা স্টারের, এটা একটু আপনার মোটা করে দিবেন, অন্য কালার দিয়ে দিয়ে দিবেন, কারণ আমার এটা তো এক কালারই হয়ে গেছে। সো দেখতেই পাচ্ছেন, এটাকে বিভিন্ন রকম রং করা যায়, বিভিন্ন রকম তিন কোণায় তিনটে স্টার করেও করা যায়, ওটাও সুন্দর লাগবে। এই যে দেখেন দেখতে পাচ্ছেন ফুলটা কিন্তু দারুণ লাগতেছে, আশা করি আপনাদেরও বাচ্চাদেরও ভালো লাগবে করতে। এই হচ্ছে আমার আজকের কন্টেন্টটা, আশা করি সবার ভালো লাগবে, আর এটা আঁকার চেষ্টা করবেন। আর যদি নতুন কোণে কোনো ধরনের ফুল বা কিছু ই থাকে, এটা থাকে আমাকে বলবেন, আমি চেষ্টা করব। আর যদি এটা কিছু জানার থাকে বা কেউ না পারেন তাহলে আমাকে কমেন্টস করবেন, আমি কমেন্টে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই, আশা করি আপনার বাচ্চা খুবই